নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার হ্যাঁ এটা তো ধনুরাশির ভিডিও আপনি ধনুরাশির জাতক বা জাতিকা হলে ধনুরাশির মানুষ হলে নতুন মাস জানুয়ারি মাস দু সাল আপনার জন্য বা আপনাদের জন্য কি রেজাল্ট দেবে কি রেজাল্ট দিতে পারে তার আলোচনা এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো বা করার চেষ্টা করব প্রত্যেকটা দিন বলি আর আপনাদেরকে বলার দরকার নেই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটা মনে হলে প্রেস করবেন ডিসক্রিপশান চেক করতে পারেন আপনাদের সমস্ত ইনফরমেশানগুলো দেওয়া আছে চলুন আলোচনাটা শুরু করি আলোচনাটা শুরু করা যায় অনেকে প্রশ্ন এখনও করেন ধনুরাশির সময় কেন আছে আপনারা জানেন কারণটা যারা প্রথম থেকে দেখছেন তিন সাড়ে তিন চার বছর ধরে দেখছেন আমার চ্যানেলটা তারা তো জানেন যে কারণটা কী প্রথম কথা দেখুন দু হাজার বাইশ বাইশ দুই 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 শূন্যটা বাদ দিলাম তাহলে ছয় আসছে শুক্র শুক্র মানে আপনার ক্ষেত্রে ছয় এবং শুক্র হচ্ছে শত্রুতা শুনতে যদিও ভালো লাগলো না প্রথমত নিজেদের শরীরটা কম বেশি ভোগাতে পারে পুরো মাত্রায় শারীরিক সুস্থতা ফুল এনার্জি পেতে সমস্যা দেবে খেয়াল রেখে চলুন আজ একটু কোমরে লাগছে পরশু একটু পায়ে লাগছে কালকে ভালো লাগছে না এই ব্যাপারগুলো কিন্তু চলতে পারে খুচরো অশান্তি রেগুলার বেসিসে চলতে পারে শারীরিক দিক দিয়ে অবশ্যই এবং আপনি যদি ধনুর জাতক বা জাতিকা হন এটা কিন্তু প্লাস পয়েন্ট যে আপনার গুরুজন বা গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হচ্ছে তাই বাবা মা বা সিনিয়র যারা রয়েছেন ইভেন পরিবারের যারা সদস্য রয়েছেন মোটের ওপর তাদের শারীরিক দিক বা শারীরিক সুস্থতার জায়গা নির্দেশ করে আমি ধনুরাশির ক্ষেত্রে স্পেশাল দু তিনটে কথা বলতে চাইছি প্রথমত আমি শুরু করলাম কি দিয়ে শত্রুতা দিয়ে প্রচুর শত্রুতা বাড়বে খুব খারাপ লাগলো শুনতে হ্যাঁ বাড়বে বাট পরের কথাটা আপনাকে বলবো আপনি মাথাটা উঁচু করার ব্যবস্থা করবেন শনির সাড়ে চলছে আর চার মাস বাকি রয়েছে শেষ হতে সব মেনে নিলাম কিন্তু বন্ধুরা আপনারা চেষ্টা করবেন আপনাদের ক্ষমতার প্রদর্শন করতে আপনাদের যোগাযোগ বাড়াতে বা আপনাদের যোগাযোগগুলোকে আরও অ্যাক্টিভ করতে আরও বেশি করে বাড়িয়ে নিতে আপনি সাফল্য পাচ্ছেন কে কি ভাবলো কে কী দেখলো কে কি বুঝলো আপনাকে ভাবতে হবে না আপনি নিজের মতো করে চেষ্টা করুন শত্রু থাকবে তাদের কথায় কান দেওয়ার প্রয়োজনীয়তা নেই নিজের মতো করে বুক ঠুকে মাথা উঁচু করে চলবেন আপনি কে কেউ দমাতে পারবে না এই মাসে থার্ড হাউসে বৃহস্পতি পেছনে গালাগাল দেবে সামনে হাসি কথা বলে বাদ দিন পেছনে কী বলছে সেকেন্ড হাউসে শনি এবং বুধ সেকেন্ড হাউসে শনি দ্বিতীয় প্রতি এবং কোনো বক্রি ফক্রির ব্যাপার নেই এটা জেনে রেখে দিন একটু কঞ্জুসি করায় একটু চাপ দেওয়ায় একটু পয়সার চাপ তাই খরচাটা একটু বুঝে শুনে করুন সেভিংস কিন্তু এ মাসে হবে হবে তাই হিসাবই হন দ্বিতীয় ভাবস্থ ভূত বেহিসাবি মানুষরা ডুবে যাবেন ডুবে যাবেন একবারে মাসের পনেরো তারিখের পর আর হাতে কিছু থাকবে না একটু বুঝে খরচা করুন দেখবেন মাসের শেষে একটা ভালো টাকা ব্যাংকে বা পোস্ট অফিসে বা যে কোনো একটা জায়গায় আপনি জমাতে পারছেন আপনি যদি জাতিক হন এবং এইখান থেকেই বলবো পয়সাটা আসে চাকরি বা বিজনেস থেকে ধনুরাশির জাতক বা জাতিকাদের নাইনথ হাউজে বৃহস্পতি কপালটাকেও কেড়ে নিতে পারছেন এই এই মাসের জন্য কপাল বা ভাগ্য যথেষ্ট ভালো কিন্তু যেহেতু নবমপতি শুক্রযুক্ত সিক্স হাউজের লর্ডের সঙ্গে যুক্ত হচ্ছে বক্রি শুক্র দিয়ে মাস শুরু হচ্ছে সেই কারণে আপনি ধনুরাশির জাতক বা জাতিকা হলে বা মানুষ হলে বাধা বিপত্তি থাকবে কিন্তু আলটিমেট শেষ হাসি আপনি হাসছেন আর দশম প্রতি দ্বিতীয়ায় থাকা মানুষ হচ্ছে চাকরি ক্ষেত্রে স্থায়িত্বকে নির্দেশ করে বাট সেকেন্ড হাউসে শনি অষ্টমে দৃষ্টি দিচ্ছে শত্রুতা আবার বলছি এদের কথা যদি ধরে বসে থাকেন আপনি ডুবে যাবেন তাই পরিশ্রমের দ্বারা সাফল্য ভাগ্য সাথে রয়েছে বাধা বিপত্তি কিছুটা থাকছে কিন্তু কর্মক্ষেত্রে স্টেবিলিটি রয়েছে তাই চাপ থাকবে হাসিমুখে চাপ দিন কোনো প্রবলেম বা কোনো অসুবিধা নেই অফিসের সাপোর্ট পাবেন বসেদের সাপোর্ট পাবেন কালিগরা ভোগাবে একটু এজেড পার্সনদের থেকে সমস্যা তৈরি হতে পারে কিন্তু মাথা উঁচু করে বুক ঠুকে চলুন আপনি ধনুরাশির জাতক বা জাতিকে বলে কেউ আপনার সাফল্য কেড়ে নিতে পারবে না আটকাতে পারবে না চেঞ্জ করার মাস নয় তাই চেঞ্জ করতে গেলে প্রবলেম রয়েছে যে যেখানে আছেন সেখানে থাকাটা কিন্তু বেটার হবে ফ্রেশার্সদের ক্ষেত্রে সামান্য বাধা বিপত্তি থাকতে পারে খুব ভালো সাফল্য পেতে একটু সমস্যা রয়েছে কিন্তু সাফল্য আসতে পারে ফ্রেশার্সদের ক্ষেত্রে তবে যারা গ্ল্যামার ফিল্ডের ছেলে মেয়ে তারা কিন্তু ভালো রকমভাবে বাধা বিপত্তি পাচ্ছেন গান বাজনা নাচ আবৃত্তি কবিতা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেটা তবলা ভায়োলিন সেতার বিনা যে যাই হোক এটা কিন্তু খেয়াল রাখতে হবে বাধা বিপত্তি ধরছে স্পোর্টস ফিল্ডের মানুষরা আবার ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি যদি ধনুর জাতক বা জাতিকা হন তাই আশা করব। কোনো রকম হতাশার জায়গা দেবেন না আপনাকে কে মোটিভেট করবে আপনি করবেন নিজের মুখটা আয়নে দাঁড়িয়ে দেখবেন এবং দেখে নিজেই বলবেন যে এই ছেলেটা কত স্ট্রাগেল সহ্য করেছে তাহলে এ পারবে বা এই মেয়েটার পেছনের দিনগুলোতে এই স্ট্রাগেলগুলো রয়েছে তাহলে এই পারবে কোনো রকম চাপ নেই অসুবিধা নেই নিশ্চিন্তে থাকুন এবং বেস্ট পার্ট ধনুর জন্য বিজনেস ধনু ব্যবসা করে খান আরামসে বেটার রেজাল্ট রয়েছে চুটিয়ে ব্যবসা করুন বুক ঠুকে ব্যবসা করুন কোনো অসুবিধা কোনো সমস্যা নেই ব্যবসায় ইম্প্রুভমেন্ট গ্রোথ নিশ্চিন্তে থাকুন থাকছে সপ্তমপতি প্রতি দশম দ্বিতীয় সাথে যুক্ত হচ্ছে আরামসে ব্যবসা করুন আপনার মহাজন সাপোর্ট পাবেন স্টাফরা একটু ভোগাতে পারে স্টাফদের থেকে একটু সাবধান তাই যতটা পারবেন আপনার দোকানে আপনি প্রেজেন্ট থাকবেন এবার হ্যাঁ এটা তো সত্যি কথা ব্যবসা তো ডেলি ভালো চলে না প্রত্যেক দিন আপনার ব্যবসায় সেম প্রফিট হবে না একটু এদিক ওদিক হতে পারে কিন্তু ওভারঅল ভালো রেজাল্ট তবে যারা নতুন স্টার্ট আপের জন্য এগোচ্ছেন একটু দেখে এগোন যেহেতু সাড়ে সাথে শেষ সময় চলছে কোনোভাবে ভুগিয়ে বা একটু গণ্ডগোল পাকিয়ে দিতে পারে খেয়াল রাখতে হবে তবে ধনুরাশির সেভেন হাউসের লর দ্বিতীয়ায় বসে থাকা সপ্তম প্রতি অষ্টম সপ্তমকে লগ্ন ধরলে অষ্টমে বসে রয়েছে মারক হয়ে যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ কিন্তু রেগুলারলি অশান্তির মধ্যে দিয়ে পার করবেন ইভেন সেটা প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও প্রযোজ্য তাই হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেম বা প্রেমজ সম্পর্ক দিক এটা কিন্তু ভালো হচ্ছে না এটাকে বুঝে শুনে পার করতে হবে ছোট ঝামেলা বড় অশান্তি বড় আকার ধারণ করতে পারে লক্ষ্য রাখবেন দুটো ক্ষেত্রেই এবং বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো কিন্তু মঙ্গলকেতুর যোগ মঙ্গলকেতু মঙ্গল ভাতৃ গ্রহ ভাইয়ের গ্রহ তাই ভাই পেছন থেকে ছুরি মারতে পারে বন্ধুরা পেছন থেকে ছুরি মারতে পারে তাই কারুর ওপর ডিপেন্ডেন্ট হবেন না কারুর ওপর চোখ বন্ধ করে ভরসা রাখবেন না আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন এটা লক্ষ্য রাখতে হবে তাই পরিবারের দায়িত্ব নিন পালন করুন পয়সার হিসাব নিজের কাছে রাখুন বুঝে শুনে করুন এবং একটু মেপে নিন মানুষগুলোকে যাদের সাথে মিশছেন যাদের সাথে চলছেন একটু দেখে একটু মেপে চলার আমার মনে হয় প্রয়োজন রয়েছে বা প্রয়োজনীয়তা রয়েছে প্রেগনেন্সি পিরিয়ড যে বোনগুলোর চলছে তাদের কোনো প্রবলেম নেই বাট আমি প্রথমেই রিপিট করেছি যে শরীরের জায়গা সাবধান থাকুন তাই শরীরের দিকটা লক্ষ্য রাখবেন বাট আপনি প্রেগনেন্ট কুড়ি সপ্তাহ পনেরো সপ্তাহ পঁয়ত্রিশ সপ্তাহ বা আপনি চেষ্টা করছেন আশা করতে পারি পজিটিভ রেজাল্ট পাবেন ভ্যাবক কোনো ক্ষতি বা আপনার গর্ভস্থ সন্তানের কোনো রকম অসুবিধা হওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু বেস্ট বাট অন্য জায়গায় নবম ভাবস্থ বৃহস্পতির দৃষ্টি স্টুডেন্টদের জন্য ভীষণ ভালো ফল দেয় আপনি ছাত্র বা আপনি ছাত্রী যে কোনো ধরনের পড়াশোনা করছেন আপ টু মাস্টার্স কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই যারা পিএইচডি বা রিসার্চ করছেন এবং যারা বাইরে থেকে পড়াশোনা করেন মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান মাস্টার্স আশা করছি কোনো প্রবলেম নেই একটু একটু মনোসংযোগে ব্যাঘাত একটু পড়ার ভালো লাগছে না ইচ্ছা লাগছে না এগুলো বাদের খাতায় ধরলাম কিন্তু যারা বিদেশে রয়েছেন কলকাতার ছেলে হায়দ্রাবাদে পড়ছেন কলকাতার মেয়ে লন্ডনে পড়াশোনা করছেন তারা কিন্তু একটু চাপে থাকছেন এবং পিএইচডি বা রিসার্চ বা এই ধরনের পড়াশোনাগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ বা একটু অসুবিধা আসতে পারে এই মাসে আপনি ধনুরাশির মানুষ হলে নতুন ইনভেস্টমেন্ট বিশেষত প্রপার্টি ফ্ল্যাট জায়গা জমি এইগুলোতে মানে হিউজ অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট একটা প্রপার্টি কিন্তু হয়তো তিরিশ লাখ খরচা বা একটা ফ্ল্যাট কিনতে হয়তো চল্লিশ লাখ টাকা খরচা একটু দেখে বা বুঝে করুন গাড়ি কেনাতে কোনো প্রবলেম নেই আমি এটা ফোর হুইলার কিনতে চাই বা একটা বাইক কিনতে চাই বা এরকম কিছু ব্যাপার হয়েছে গাড়ি কেনাতে কোনো প্রবলেম নেই কিন্তু বড় ম্যাসিভ ইনভেস্টমেন্ট একটু দেখে করতে হবে ফিউচার প্ল্যানিং করতে পারেন অবশ্য যে আপনি একটা কোনো স্কিমে পয়সা লাগালেন বা কোনো একটা সরকারি জায়গায় পয়সা ইনভেস্ট করলেন সেগুলো হয়তো হতে পারে বা ভালোই চলতে পারে এটাতে অসুবিধা নেই কিন্তু অপরদিকে আবার একটা কথা বলার আইনের গোলযোগ পুলিশি ঝামেলা যে কোনো লিগাল প্রবলেম প্রপার্টি নিয়ে ঝামেলা নতুন তৈরিও হতে পারে আর যাদের এগুলো পুরনো চলছে তারা কিন্তু চাপে থাকছেন তাই ধনুরাশির জাতক বা জাতিকা যাদের এই প্রবলেমগুলো চলছে যে কোনো ধরনের এই ধরনের প্রবলেম তারা কিন্তু সামলে চলুন তাদের ক্ষেত্রে কিন্তু সামলে চলার দরকার আছে এবং লক্ষ্য রাখার দরকার আছে নাহলে কিন্তু চাপে পড়বেন ভাড়া বাড়ি ভাড়া কোনো সমস্যা আশা করছি আসবে না খুচরো অশান্তি একদিনের অশান্তি একদিনের ঝামেলা এটা তো বাদ দিলাম বা এটাকে ইগনোরই করলাম এটা নিয়ে তো অসুবিধা নেই তাই ধনুরাশির ক্ষেত্রে ওভারঅল দাম্পত্য জীবন ফ্যামিলি লাইফ পারিবারিক জীবন রিলেটিভস বন্ধু বান্ধব প্রেম লক্ষ্য রেখে চলতে হবে নজর রেখে চলতে হবে শত্রুতা প্রচুর থাকবে কেউ কিছু বলতে পারে রটাতে পারে আপনি আপনার জায়গায় স্ট্রিক্ট থাকবেন নিজেই নিজের মোটিভেশান হবেন সাড়ে সাথেই চলছে এখনও স্ট্রাগেল আর তিন চার মাসের পিরিয়ড এটাকে কাটিয়ে নিন আপনার গুরুজনদের শরীর মোটের ওপর ভালো চলছে আপনার শরীরের জায়গাটা একটু লক্ষ্য রেখে চলুন ব্যাস এই তো মোটামুটি একটা জিস্ট দৈনিক তো থাকে আশা করবো অসুবিধা হবে না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার